আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি শিপন জামান, আমার বার্সাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোয়ালালামপুরের একদম কেন্দ্রবিন্দুতে অবস্থিত কেএল বার্ড পার্ক। আপনাদের সন্তানদের নিয়ে এখানে আসার মতন, দেখার মতো, সেই সাথে অনেক কিছু শেখার মতো আছে। এই কেএল বার্ড পার্ক কোয়ালালামপুরের তৃতীয় অংশাতে অবস্থিত, যেটা কেএল সেন্ট্রাল থেকে মাত্র অল্প কিছু দূরত্বে অবস্থিত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই কেএল বার্ড পার্কের ভেতরে কী কী আছে, টিকিটের মূল্য কত, বা কখন খোলা থাকে, কোন সময় আসলে বেটার হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করি, আমাদের সাথেই থাকুন। আর আজকের এই ভিডিওতে সেম আমার সাথে আছেন আমাদের সেই পুরাতন সঙ্গীরা, সবার সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সানি ভাই, এই আছেন আমাদের মিস্টার বরিশালিয়া জাকারিয়া, কালো দেখা যায় না, এই আমাদের রাজন ভাই। তাহলে চলুন কথা না বাড়ি আমরা যাই, দেখি কি কি আছে। এই বার্ড পার্কের টিকিট অনলাইনে করা যায়, তবে এখানে ফিজিক্যালিও টিকিট করা যায়। আমরা দেখি এখানে টিকিট কাউন্টার কোন দিকে, ওইদিকে। প্রাইস কত সেটাও জানি না, যাই দেখি কাউন্টার। আমরা ফিজিক্যালি টিকিট করবো কারণ আমাদের অনলাইনে টিকিট ছিল না। হাই, 1% 75, সেম প্রাইস ফর মালয়েশিয়ান? No, I'm foreigner. So, any discount for work permit holder? Yeah, so you have work permit. 1, 2, 3, 4. এখানে আসলে আমি আপনাদের রিকমেন্ড করব, যদি আসেন তাহলে ছুটির দিনে নিয়ে আসেন, না এসে অন্য কোনো দিন আসেন। ছুটির দিনে আসলে আসলে প্রচুর লাইন থাকে। আমার নেপালি ফ্রেন্ড এ গার্ড, কে নাম হে ভাই? রাম। মই বলে নেপালি ও কোন জেলা কাও? ওয়াও, মাশাআল্লাহ, মহান আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি, আসলে কত চমৎকার। বিভিন্ন প্রজাতির, হাজারো প্রজাতির পাখি আছে এই বার্ড পার্কে। আমি আসলে জানি না এটা, ঠুকুর মুকুর দেখি না, তারপরেও আমরা সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত। হাই, আমার মেয়েটা থাকলে আরো অনেক বেশি খুশি হইতো, কিন্তু সেটা এখন নাই। চমৎকার মোর বার্ডস এই পাশেও আছে, এই পাশেও আছে। কি বার্ড পার্কে শুধু যে বার্ড মানে পাখি আছে তা না, এখানে ছোট ছোট বিভিন্ন কলামের মধ্যে হরেক রকমের মাছ আছে। আমাদের গ্রুপের সবাই মাছের সাথে সখি সখি খেলতেছে। এই হচ্ছে ওয়ার্ল্ড অফ প্যারটস, যাই ভেতরে দেখি। এই খাঁচাটার ভেতরে পৃথিবীর যত টিয়া পাখি আছে, মানে একই রকম সিমিলার যতগুলো টিয়া পাখি আছে সব আছে, আর সবগুলোই ছাড়া ভেতরে কিছু আছে আটকানো। দেখায় এই ছাড়াগুলো তো হাতের কাছে আসে মনে হয় ডাক দিলে।
না আসেনি এখানে আসে হচ্ছে আমাদের ময়না যেটা হিল ময়না কিন্তু আসলে এই ময়না তো আর বাংলা ভাষা বুঝে না কথা বলতে পারে না এই নায়াগ্রা জলপ্রপাত থেকে বলছি আমরা নিচে অবশ্য সাগর নাই এখানে এই পাখিগুলো রাখা আছে আপনি হাতে নিয়ে ছবি তুলতে পারবেন প্রতি পিস 20 টাকা একজন তোলার পরে আপনি আরো অনেক ছবি তুলতে পারবেন আপনার মোবাইলে তবে একটা ছবি 20 টাকা দিয়ে মানে 20 রিংগিট দিয়ে আগে উঠাতে হবে ভয় লাগে জল দিলে তো আমি যদি একটা ঠকুর দেয়